পুতিন ইজ ব্যাক। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন আর একটা দৃশ্য গত দুদিন থেকে তিন দিন যাবত আমরা দেখেছি। হঠাৎ করেই ইউক্রেনীয় সেনাদের ডিফারেন্ট একটা ভূমিকা, শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরে না, রাশিয়াকে একদম ভেতরে ঢুকেও কিন্তু ঘটনা ঘটাই দিয়ে আসছে। আর এই সকল ঘটনার পাল্টা ঘটনা তো ভ্লাদিমির পুতিন ঘটাবেই নাকি। আজকে একটা ট্রেইলার প্রকাশ করেছে, এই ট্রেইলারে দেখা গেছে একদিনেই মোটামুটি জেলেন্সকির সেনারা গত দুই থেকে তিন দিনে রাশিয়ার যেই পরিমাণ ক্ষতি করেছে তার দশ গুণ বেশি ক্ষতি আজকে চালিয়েছে ইউক্রেনের বিপরীতে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ তিনি বলছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনারা। গত দু তিন দিন যাবৎ নিজেদের প্রস্তুতি শেষে ইউক্রেনীয় সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছে আবারও রুশ সেনারা। আর ঝাঁপিয়ে পড়ার প্রথম দিনেই ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবারুদ স্টোরেজ সাইটগুলোর বিরুদ্ধে বিমানবাহী দূরপাল্লার নির্ভুল অস্ত্র দ্বারা একাধিক হামলা চালিয়েছে। রাশিয়ান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী কুপিয়ান্স্ক এলাকায় অভিযানে 35 জন ইউক্রেনীয় কর্মী, 3টি মোটর গাড়ি, 1টি অ্যামস্ট্রা বি হাউট ইউজার ক্রাসনি লিমান, আরও হচ্ছে আপনার এখানে 2টি সাজোয়াজান, 2টি পিক আপ ট্রাপ, 1টি আকাতোশিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম, D-20, D-30 আউট ইউজার, অনেক ধরনের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এছাড়া দোনেস্কেও পাল্টা আক্রমণে 190 জন ইউক্রেনীয় কর্মী। তারপরে আপনার যদি আমরা দেখি দক্ষিণ দোনেস্ক এবং ঝাপুরঝিঝিয়ায় 120 জন ইউক্রেনীয় কর্মী, খেরসন এলাকায় 30 জন ইউক্রেনীয় কর্মী, আপনার নিকোলায়েভ অঞ্চলেও ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করার সময় সেখানে 60 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। রাশিয়ার দাবি আপনার 92টি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা 78টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটকে ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা। 1টি গ্রোমটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2টি স্টর্ম শেডো ক্রুজ ক্ষেপণাস্ত্র, 20টি ইউক্রেনীয় আপনার মানববিহীন আকাশযানকেও ধ্বংস করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে গত দু থেকে তিন দিন যাবৎ যুদ্ধের গতি অনেকটাই বদলে গিয়েছিল ইউক্রেনীয় সেনাদের চৌকস আক্রমণের কারণে। আর রাশিয়া বলছে যে রাশিয়ার অভ্যন্তরে থাকা যেই সকল বিদ্রোহীরা আপনার বহিঃশত্রু ইউক্রেনকে রাশিয়ার ভেতর থেকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও জরুরি পদক্ষেপ নেওয়া হবে, এমনকি তাদের বিরুদ্ধে দেখা মাত্রই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কারণ এদের অবস্থানটা হচ্ছে অনেকটা, ধরেন মানে কি বলা হয়েছে, মানে ইউক্রেনীয় সেনারা তো একটা সেন্সে লড়ে বা এথিক্সে লড়ে, এরা বেসিক্যালি কেন লড়ে, এরা বলা হচ্ছে যে পশ্চিমাদের কাছ থেকে টাকা পয়সা খাইয়া রাশিয়ার ভেতরে নাশকতা ঘটানোর জন্য কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। অপরদিকে আপনার ইউক্রেনের রাজধানী কিয়েভকে টার্গেট করেও রাতভর টানা ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। আর কিয়েভ শহরের সামরিক প্রধান যিনি, তিনি এই তথ্য দিয়ে বলছেন, এক টানা 3 ঘন্টা ধরে হামলা চালানো হয়েছে। কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী সকল ড্রোন ধ্বংস করে দিয়েছে, আর এটি এই মাসে হওয়া কিয়েভের উপর 12তম রাশিয়ার বিমান হামলা। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো তিনি বলছেন, রাশিয়া আবারও কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আর কিয়েভের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। আর ধারণা করা হচ্ছে যে ইরানের তৈরি শাহেদ বা কামিকাজে যে ড্রোনগুলো আছে সেই ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। খারকিভ এবং চেরনিভৎসি শহরেও একই সময়ে একইভাবে বিমান হামলা চালানো হয়েছে। আপনারা জানেন যে গতকাল কি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে 2টা গ্রামে, মানে কয়েক ঘন্টার ব্যবধানে বেলগরোদ আর একটা কী জানি গ্রাম, 2টা গ্রামে হামলা চালাইছে। আবার রুশ যেই যুদ্ধজাহাজ আছে, হ্যাঁ, বসফরাস সাগরে, সেইখানেও কিন্তু ড্রোন হামলা চালিয়েছে। সেগুলোর পাল্টা জবাব দিতেই ইউক্রেন প্রেসিডেন্টের বিপরীতে পাকনা কথার বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই একটা ট্রেইলার। তবে যুদ্ধের পরিস্থিতি এমন না যে পুতিন এখন টানা জয় পাবে, হয়তো আমরা আজকে পুতিনকে জয়ী দেখব, কালকে আবার ইউক্রেনকে দেখব। দেখা যাক পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।